ওকে গাইস, আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামে টিঙ্কুদার টিফিন কর্নার, যেখানে নাকি আলুর দম খুবই ভালো। আচ্ছা, এই এর প্রসঙ্গে একটা বলে রাখি, ও যে আলুর দম বলো না, আলুর দমটা কিন্তু না, এটা একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে চই ঝাল। ঠিক আছে, আমিও তো নাম ফাম জানি না, খাবার দেখলে আমার মোটামুটি তুতলে যাই, তো দেখতে থাকো। অ্যাড দিচ্ছি না, স্যানিটাইজটা করে নিই। তো টিঙ্কুদার দোকানে অর্ডার দিলাম হচ্ছে আলুর দম আর পাউরুটি, যেটার নাম হচ্ছে চই ঝাল, আর স্যুপটাও শুনেছি ভালো, তো হয়তো ওটাও খাবো, দেখতে থাকো। তো পাউরুটি আলুর দম পেয়ে গেছি, আলুর দমের দাম হচ্ছে 20 টাকা, 4 পিস দিয়েছে, আর 2টো স্লাইস পাউরুটি দিয়েছে, সেটা হচ্ছে 10 টাকা। তো আলুর দমটা দেখে, একটু জুম কর, আলুর দমটা দেখে কিন্তু নর্মাল মনে হচ্ছে, তো খেয়ে দেখতে হবে কেন এটা এত স্পেশাল। প্রথমে একটা দারুণ ঝাল লাগলো, যেটা এখানকার স্পেশাল, এটা নাকি খেতে খেতে চলে যায়, ম্যাজিক বলতে পারো তোমরা। তো আমি আরেকবার খাচ্ছি, আলুটা নরম, প্রথম একটু ঝাল লাগছে, আস্তে আস্তে চলে যাবে। এটা স্পেশালিটি যেটা হচ্ছে, দাদা বললো চই পাতা, যেটা যেই জন্য নাম চই পাতা, সেই চই পাতাটা ইউজ করেছে, আর উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়েছে, আর এমনি খুবই পাতলা, কোনো রিচ কিছু নেই, খেলে কোনো প্রবলেমও হবে না। এবার আমি একটু পাউরুটি দিয়ে খেয়ে থাকবো, আস্তে আস্তে পুরো ঝালটা চলে গেল, তো ম্যাজিক হচ্ছে মনে হচ্ছে। পুরো পাউরুটিটা ডুবিয়ে দেবো, আরে ঝাঝালো ব্যাপার রয়েছে, গলায় যদি কারো প্রবলেম থাকে একদম ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। ঝালটা যত বাইট নিচ্ছি তত কমছে। তো চই ঝাল আলুর দম যাই বলো, খেয়ে পুরো ঝাল ফাল লেগে গেছে। তো একটা চিকেন স্যুপটা নিলাম, চিকেন স্যুপটা খেয়ে দেখি কেমন। দেখা চিকেন স্যুপ তো ওরা বলছে, কিন্তু আমার তো মাল্টি স্যুপ মনে হচ্ছে, যেখানে দিয়েছে চিকেন দিয়েছে, 2 পিস দিয়েছে, বড় বড় চিকেন দিয়েছে, একটা লেগ পিস দিয়েছে বড়, ও দারুণ ব্যাপার, আর একটা দিয়েছে বডি পার্ট দিয়েছে, আর ভেজিটেবিল দিয়েছে হচ্ছে গাজর দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, আলু, পেঁপে, বিনস, আর যেটা দিয়েছে মাশরুমও দিয়েছে, এটার দাম অনলি 100 রুপিস। আর তোমরা যদি স্যুপ চাও উইদাউট কস্টিং, স্যুপ পরে এক্সট্রা নিতে পারো, সেটার জন্য কোনো পয়সা লাগবে না। তো আমি খাওয়া স্টার্ট করছি, স্যুপটা গরম গরম, ধোয়া উঠছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। উপরে গোলমরিচ ছড়ানো, পুরো নর্মাল স্যুপ, বেশ ভালো, পুরো নরম, খুলে আসছে মাংসটা, জাস্ট দেখো পুরো খুলে আসছে, চামচ হাত সব দিয়ে খাচ্ছি, স্যুপটা মারাত্মক খেতে। ১০০ টাকার মধ্যে চিকেনের সাথে মাশরুমটাও অ্যাড করেছে, যেটা খুব ভ্যালুয়েবল। লেগ পিসটার মধ্যে পুরো জুস, ভেতরটা পুরো ঢুকে রয়েছে, পুরো জুসি। ও কর্নগুলো ভেতরে ঢুকে গেছিলো, কর্নও দিয়েছে আবার, দারুণ ব্যাপার। যেমন আমরা পাঁচমিশালি সবজি খাই, 5-6 রকমের সবজি থাকে, এবার পাঁচমিশালি স্যুপ বলতেই পারো কি নেই, মাছ বাদে সবই দিয়ে দিয়েছে, ডিমও ফেটানো রয়েছে এর মধ্যে, আরে বাবা, ও মা, বডির পিসটা দেখো যে আরেকটা দিয়েছে, আমি এটা একটু খেয়ে দেখবো এটা কতটা। ও দেখো জাস্ট জাস্ট আমি আঙুলটা জাস্ট টাচ করলাম, বেরিয়ে আসলো, প্রেশারই দিতে হচ্ছে না, যেটা হয় বডির পিসে সলিড জিনিস হলে ছিবড়ে ছিবড়ে লাগবে, সেই ব্যাপারটাই নেই, পুরো ভেতর অব্দি জুসটা ঢুকে গেছে, আমি খেয়ে নিই, তোমরা দেখো
আর এটা আসো এখানে মধ্যমগ্রাম স্টেশনে নামবে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে যে কাউকে বলবে টিঙ্কুদার দোকান কোথায়, নেমেই টিঙ্কুদার দোকান। আলুরদমের মধ্যে একটা স্পেশালিটি আছে, কিন্তু আমার মেইনলি আমার অ্যাজ এ পার্সোনাল ভিউ স্যুপটা আলাদাই লাগলো, বাড়ির একটা ফ্লেভার রয়েছে ঘরোয়া। হে বাবা, অনুপম একটা জিনিস বলতেই ভুলে গেছে, বোধ হয় দেখেইনি বোধ হয়। এখানে তো 2 পিস না 3 পিস মাংস আছে দেখছি। দারুণ গড়েছে মাংসটা তো। যারা ভিডিওটা দেখছো তারা ফুল ভিডিওটা দেখো, আমার সাথে যারা সাবস্ক্রাইবার করে নিয়েছো যারা তারা তো লাইক শেয়ার এগুলো তো করবেই, আর দ্বিতীয়ত যারা এখনও সাবস্ক্রাইবার করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা করো, সাবস্ক্রিপশন বাটনটায় ক্লিক করো আর অল বাটনটায় প্রেস করে রাখো, যাতে পরবর্তীকালে আমরা যখন নতুন ভিডিও দেবো তখন তোমার কাছে চট করে যাতে চলে যায় নোটিফিকেশানটা। আর দ্বিতীয়ত যেটা বলার ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাদের কাছে প্রচণ্ডভাবে মূল্যবান, একটা লাইক আমাদের আরও ইন্সপায়ার করে যে আরও ভালো ভিডিও বানানোর জন্য। আর যদি ভালো না লাগে ডিসলাইকটাও করো, ঠিক আছে? আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এরকম আর কোথায় আছে, এরকম এত সুন্দর খাবার এত কম দামে এত সুন্দর সুন্দর খাবার কোথায় আছে। তোমাদের এলাকায় যদি থাকে আমাদের অ্যাড্রেসটা দাও, কমেন্ট বক্সে জানাও, আমরা অবশ্যই যাব সেই জায়গায়, গিয়ে আমরা একটা ভিডিও শ্যুট করব এবং তোমাদের সাথে শেয়ার করব। 100 টাকা 3 পিস মাংস, মানে ভাবা যায় এই বাজারে? মানে সত্যি টিঙ্কুদা তুমি গুরু, জিও।